তোমরা কেন ওখানে গিয়ে কলালে? সমস্যাটা কি? আমি একটু বলো তো কি হয়েছে কি? তুমি ঝামেলা করেছি আমি। সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে এসেছি নতুন ব্লগে। চলো শুরু করা যাক। সো বন্ধুরা আজকে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভাবতে পাইনি কোনো সময় আমার সাথে এই স্ক্যামটা হবে, যেটা তোমার সাথে না হয়, তার জন্যই আমি এই ভিডিওটা বানানো। এবং তোমরাও সতর্ক হয়ে যাও যাতে তোমার সাথে এই স্ক্যামটা না হয়। রিসেন্টলি আমি গেছিলাম ওয়েলিংটনে। ওয়েলিংটনে গিয়ে আমি কিনি একটা ফগ লাইট আমার গাড়ির জন্য। তো আমরা যেদিন কলকাতায় যাই সেই ফুটেজটা দেখে নাও, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন আছি ভিআইপি রোডে। ওয়েলিংটন বাজার, যেখানে বাইকে সব কিছু পাওয়া যায়, পার্টস থেকে শুরু করে এভরিথিং, তোমার কি লাগবে সব কিছু পাওয়া যাবে। ওখানে আমরা পৌঁছালাম, দেন আমরা একটা দোকানে গেলাম যেখানে বাইকের সব অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো সেই দোকানটাতে আমরা ঢুকলাম, দেন যে ব্যাগটাতে করে গিয়েছিলাম সেই ব্যাগটাতে সিট কভার লাগানোর কথা ছিল, তো আমরা সিট কভার লাগাই। সিট কভার লাগানো হয়ে যাওয়ার পর আমরা যাই হলো লাইট কিনতে, ফগ লাইট আমার গাড়ির জন্য এই দোকানটা থেকে। দোকানের নাম কি? জয় বড় মা। আমি বড় মাই লিখে দিছি। এরা দাদা কার্ড। এই দোকানটা থেকে আমি ব্লগ বানাই, যখন আমি যাই দাম দস্ত করি তো মোটামুটি আমার ভালো লাগে। তো সেই ব্লগটা দেখো, দেন তোমার সাথে আবার কথা হচ্ছে। যাবে স্কেচ গার্ড বলো, গার্ড বলো, যা মানে যা বলবে সব পাবে, সব সাইলেন্সার, ব্যান্ড পাইপ। আমি এই লাইটটা নিলাম, এই যে যে দাদা জ্বালিয়ে দেখাচ্ছে, দেখো রাস্তায় মারো, এই দেখো। আচ্ছা আমি দেখেছি হলো তোমার এই যে দুটো লাইটে যেটা পেছনে হলো ফ্যান থাকে, এই মডেলটা থাকে না? এর মেটেরিয়ালটা কি আছে? চুম্বক দেখলে মানে লোহা না, লোহা না, লোহা না, কাস্টিং টাইপ হয়ে যাবে। লাইট আমি নিয়েছি, ঠিক আছে আবার আসবো। তো আমি এই দোকানটা থেকে হলো ফগ লাইট নেওয়া হয়ে গেল, আমরা সামনের দোকানে যাই। সামনে যখন এগিয়ে যাই সেই দোকানটাতে আমাদের বলা হয় ঠিক আছে, এটা তো আমি 1600 টাকায় দিয়ে দিতাম। তোমরা জাস্ট ভাবো, তোমরা 3 মিনিট আগে যে জিনিসটা 2200 টাকাতে কিনেছো, সামনের দোকানে যে জিনিসটা 1600 টাকা বলে, তোমাদের মাথা মানে তোমরা ঠিক থাকবে তোমরা বলো? মানে এমন ঠকা ঠকেছি রীতিমতো, মানে নিজের উপর মানে কি বলবো আর, কিছু বলার ছিল না। যাই হোক, এক্সপিরিয়েন্সেই শেখে সবাই, মানুষের অভিজ্ঞতা। আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে ওয়েলিংটনে গিয়ে। যাই হোক, তারপরে আমি সেই দোকানটাতে আবার আসি। ওই দাদা কোথায়? দাদা কোথায়? তোমাকে আমি 2100 টাকা দিয়েছি, আমি সামনে হলো 1600 টাকা পেয়ে গেছি। হ্যাঁ, বেশি কেমন করলো? 1600 টাকা পেয়ে গেছে। ভাইয়াটা কত নিয়েছে? হ্যাঁ, ভাইয়ারটা ভাইয়াটা বলছি, ভাইয়াটা নিয়েছে। মার্কেট তো বলবে আমাদের, আমি তো সামনে পাচ্ছি না মালটা, আমাদের সকল থেকে দিয়ে দেবো না। তাহলে বলছে কেউ সেটা আমাকে বলুন। আগে তো বড় প্রোডাক্ট সেই হিসেবে সুজের দাম জিজ্ঞেস করলাম, দাদা বললো 300 টাকা, মানে সব কিছু ডবল। যেখানে আমি হলো 100 টাকা
তো এই দোকানটাতে গিয়ে আমি ফারস্টে চার্জ করি যে কাকা আমাকে এই মালটা রিটার্ন নিয়ে নাও, আমার মালটা রিটার্ন নিয়ে নাও আর আমাকে টাকা রিটার্ন দিয়ে দাও। আমি সামনের দোকানে আমি কম দামে পেয়ে গেছি, আমি কেন নিতে যাবো ভাই? 1600 টাকা জিনিস 2200 টাকায়, তাই না? মানে 600 টাকা বেশি, এটা পসিবল না। 100 টাকা মানা যায়, 50 টাকা মানা যায়, তাই না? সেখানে 600 টাকা। তো ওই দোকানে এইটা বলার সঙ্গে সঙ্গেই দাদা ফোন করতে শুরু করে দিল, যে মালিক আর কি, যার থেকে আমরা নিয়েছিলাম, যার থেকে আমি নিয়েছিলাম ফগলাইটটা। সেই দাদা সবাইকে ফোন করতে লাগলো, যে মালিক তারকে যার থেকে নিয়েছিলাম তাকে। মানে এদের কি বলতো, একটা গ্রুপ আছে, সবাইকে জানালো, দেন আমাকে বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি নাও আমি তোমাকে দায়ী করে দিচ্ছি, তোমাকে বাকি টাকাটা রিটার্ন করে দেবো। আমরা করাবো হলো গাড়ির র্যাপিং, ট্যাঙ্কের র্যাপিং করাবো, ট্যাঙ্কের ল্যামিনেশন করাবো। দেন ওই দোকানটার আগের দোকানে আমরা অনেক আগে কথা বলেছি, এই না যে তখন কথা বলেছি, অনেক আগে কথা বলেছি, মানে ফগলাইট কেনার আগে কথা বলেছিলাম। তো ওই লোকটা, ওই ছেলেটা তখন আমাদের দাম বলেনি, সেটাও দেখে নাও কোন ছেলেটা, এই দোকানের ছেলেটা। তো এই দোকানের ছেলেটা রীতিমতো হলো ঝগড়া করছে নিজেদের মধ্যে। তো আমরা জানতে চেয়েছি ভাই আরে কি হয়েছে রে, কি একটা দোকানে একটা দোকানে কারণ তো আছে, আমি কি বললাম তখনও বললাম না আমাদের আশেপাশের দোকানে আমাদের নিজেদের মধ্যে প্রবলেম আছে, তোমাদের মধ্যে প্রবলেমটা নেই না, তোমাদের সাথে তাহলে ওইখানটায় ওই কাস্টমার কাজ করা, মানে কি আমাদের নিজেদের মধ্যে যার কাস্টমার তাকেই পাঠিয়ে দেবো, আমার কাছে আসলো আমি ওনার কাছেই পাঠিয়ে দেবো, আমরা করবো, এই হচ্ছে একটা পলিসি। আমি তোমাকে বলছি তুমি তো করলে না, বলে যে আমাদের দোকানে মানে একটা দোকানে কথা বলে যাওয়ার পর আরেকটা দোকানে নাকি ঢোকার পলিসি নেই। এটা কোন ধরনের পলিসি ভাই? এটা তো আমি আজ অব্দি শুনিনি, এটা কোন ধরনের পলিসি? মানে সাপোজ তোমার একটা দোকান, আমার একটা দোকান, পাশাপাশি দোকান, তুমি তোমার দোকান থেকে এসে তোমার দরদাম করে তুমি দামটা বলনি, মানে ফাইনাল দামটা বলনি, যে তাতে তার স্যাটিসফ্যাকশন হয়, যে আমি মানে যাতে পুষিয়ে যায় যে আমার এই দামটা আমার, হ্যাঁ ঠিক আছে ঠিক লাগছে আমি তোমার থেকে করবো, তো পোষায়নি তো তার জন্য তো আমার কাছেই আসবে না, তোমার দোকানে হয়নি বলে আমার দোকানে আসবে। তো এরকম কেন এসেছে এই নিয়ে ঝগড়া, তাই বলে যে আমাদের সাথে ঝগড়া করেছে তা নয়, বাট আমরা সেই ঝগড়াতে জুড়ে গেছিলাম। কাস্টমার যেখানে রেট সুবিধা পাবে সেখানে ঢুকবে, মানে ঝগড়ার ভাইবি আলাদা ছিল। তো ওখান থেকে আমরা, যেখান থেকে আমরা ফগলাইট কিনি সেখান থেকেই আমরা র্যাপিং করাই। কাকা আমাদের ল্যামিনেশনের স্যাম্পেল দেখাচ্ছে, দেখো তোমরা, এ হলো গ্লসি আর ম্যাটেড ডিফারেন্স। এখানে সেটা একটা হেভি জিনিস দেখতে পেলাম, বাইক, দেখো বাইক তো না প্লেন, ও ভাই সা মানে দুদান ল্যামিনেশন অলমোস্ট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে।
র‍্যাপিং শেষ হলো আমরা ট্যাঙ্ক প্যাডটা দারুণ লাগ মানে ট্যাঙ্ক প্যাড না ট্যাঙ্ক ল্যামিনেশন করেছিলাম তো ট্যাঙ্ক ল্যামিনেশন যেটা দারুণ লাগলো ম্যাট ফিনিশিং এ করা হয়েছিল ওয়েলিংটনে যাও কখনো আমি বলবো নাই ফিক্সড প্রাইস দোকান থেকে কেন বেশি দাম দিয়ে যাই হোক রিজনেবল প্রাইস কিছু পাবে কিছু বেশি দাম পাবে বাট ফিক্সড প্রাইস ওখানে তোমার হলো দরদাম করতে হবে না ওখানে আরেকটা আলাদাই স্যাটিসফ্যাকশন যে আমি ফিক্সড প্রাইস দোকান থেকে কিনেছি ব্যাস আর যদি তোমরা হলো ফুটপাথে থেকে কেন মানে রাস্তার উপরে যে সমস্ত দোকান সেখান থেকে যদি তোমরা সাবধানে থেকো তোমাদের কাছ থেকে হলো নাই 1000 টাকাও বেশি নিতে পারে 500 টাকাও বেশি নিতে পারে এটার কোনো সন্দেহ নেই আমার এক্সপিরিয়েন্সের থেকে বলছি কেন আমার যা অভিজ্ঞতা হলো সিরিয়াসলি মনে থাকবে তোমরা যাতে না ভুল করো তাই তোমাদের সতর্ক করে দিলাম তো তারপর আমরা কি করলাম সেটা তোমরা দেখোই গেলে বাজে হলো 6:24 কি 6:25 ওরকম এখানে আমাদের গাড়ি কাজ করাতে করাতে এত লেট হয়ে গেছে আর কি বলা তার মাঝখানে আমরা ইডলি খাচ্ছি আমরা এই রয়্যাল এনফিল্ডের লাইট দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম সোমনাথের পছন্দ হয় দেন সোমনাথ এই লাইটটা কিনেও ফেলে তো আমরা এই লাইটটা চেকিং হচ্ছে তারপর দাদাও একটা ফগ লাইট কিনলো আমার ফগ লাইট কেনা দেখে এবং আইটা ফগ লাইট দেখে দাদার খুব পছন্দ হয়েছে এবং সে ভাবলো যে লং ট্যুরে যাওয়ার জন্য তো একটা ফগ লাইট প্রয়োজনই কমপ্লিট করে সব কিছু দেখে শুনে কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে প্রচুর লেট হয়ে গেছে ভালো মতো রিভিউ দেবো এই ওয়্যারিংটার ব্যাপারে।